আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় মুসলিম ভাইরা, আমরা গতকাল যে ক্লাসটি করেছি তা হলো প্রাথমিক তাজবিদ শিক্ষার সপ্তম নাম্বার পৃষ্ঠার নুন সাকিন এবং তানবিনের চারটি হুকুম নিয়ে আমরা গতকাল আলোচনা করেছি। আজকে আমরা অষ্টম নাম্বার পৃষ্ঠার মিম সাকিনের তিনটি হুকুম নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করি। প্রথমে আমি এখানে হেডলাইন করে রেখেছি যে মিম সাকিন এর হুকুম কয়টি বলেন তো? মিম সাকিনের হুকুম কয়টি? আমরা গতকালকের মতো আজকেও একটি শখ আকারে আমরা শিক্ষা গ্রহণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে মিম সাকিনের হুকুম হলো তিনটি, তিনটার ভিতর প্রথমটি হলো ইজহার। প্রথম কি? প্রথম কি? ইজহার শব্দের অর্থ জানি কি? স্পষ্ট। সবাই বলছেন না? ইজহার শব্দের অর্থ কি? আবার দ্বিতীয় নাম্বার হলো ইদগাম। কি? ইদগাম শব্দের অর্থ জানি কি? হ্যাঁ, প্রবেশ করিয়ে অথবা মিলিয়ে পড়া। হ্যাঁ, আর তিন নাম্বার হলো ইখফা। কি বলেন তো? একটা বিষয় খেয়াল করেন, নুন সাকিনের হুকুম চারটি আর মিম সাকিনের হুকুম তো এখানে যে তিনটি হুকুম, এই তিনটা হুকুমও নুন সাকিনের ভিতর আছে না নাই? শুধু একটা এখানে নাই, তার নাম কি? ইকলাব। ইকলাবটা নাই। এই নুন সাকিন আর মিম সাকিনের ভিতর সবচাইতে সোজা হলো নুন সাকিনের হুকুম। নুন সাকিনের হুকুমটা একটু বড়, বুঝতে একটু কঠিন হলেও মিম সাকিনের হুকুম একেবারেই সোজা। দেখেন, আমি বলি, আমরা এটাতে সবার পরে আসি। আমরা সর্বপ্রথম চলে যাই ইদগাম। এই মিম সাকিনের ইদগামের হরফ কয়টি বলেন তো? একটি। কয়টি? তার নাম কি? তাহলে যদি আমরা বলি মিম সাকিনের হুকুম পড়তেছি, ইদগামের হরফ কয়টি? কার হুকুম এটা? আর ইকফার হরফ হলো একটি, তার নাম বা কয়টি? কয়টি? বুঝলে একেবারে সোজা। দেখেন, মিম সাকিনের হুকুম কয়টি? এক নম্বরে, দুই নম্বরে, তিন নম্বরে। ইদগামের হরফ কয়টি? তার নাম কি? ইকফার হরফ কয়টি? তার নাম কি? আচ্ছা, এখন ইজহারের হরফ কয়টি? হ্যাঁ, তো ২৬টি আর উল্লেখ করার দরকার নাই। আপনারা মনে রাখবেন, ইদগামের হরফ বা ইদগামের হরফ মিম এবং ইকফার হরফ বা বাদ দিয়ে, এই দুইটা হরফ বাদ দিয়া যতগুলো হরফ আছে, ১৪ গোষ্ঠী হরফ, সব চোখ বন্ধ করা ইজহারের হরফ। তাহলে মিম এবং বা বাদ দিয়ে যত হরফ, এই সব হরফ কি? এই ২৬টি হরফ কি? ইজহার। দেখেন, এটার উদাহরণ দিলে বুঝতে পারবেন একেবারে সহজে। একটু ভাগ করে নিই, তা বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা কি লিখছি একটু বলেন তো দেখি। কি লিখছি? আলাম নাস রহ। আলাম নাস রহ। খেয়াল করেন, এই মিম সাকিন আসছে কিনা? তা আমরা বলছি মিম সাকিনের হুকুম তিনটি, তো মিম সাকিনের পরে ইজহারের হরফ, ইজহারের হরফ নুন আসছে। ইজহারের হরফ কি? আপনারা শুধুমাত্র দেখবেন যে মিম সাকিনের পরে বা আর মিম আসছে কিনা, বা আর মিম আসছে কিনা, এটা দেখবেন আগে। যত মিম সাকিন দেখবেন যে বা আসছে কিনা অথবা মিম আসছে কিনা। যদি বা এবং মিম না আসে, চোখ বন্ধ করে ইজহার স্পষ্ট করে পড়ে চলে যাবেন। আলাম নাস রহ বলেন স্পষ্ট। আলাম স্পষ্ট। আলাম নাস রহ। আলাম নাস রহ। তারপরে দেখেন, এটা কি লিখছি বলেন?
আলাইহিম মাতার ইলেক্সি এখনো বলতে পারলেন না আলাইহিম ওয়ালাদ্দাল্লিন দেখেন এখানে মিম সাকিন আছে না নাই মিম সাকিন তো মিম সাকিনের পরে এটা কার হরফ ইজহারের হরফ কারণ মিম সাকিনের পরে এখানে বাও নাই মিমও নাই তাহলে কার হরফ ইজহারের হরফ হইলে স্পষ্ট করিয়া তো আলাইহিম আলাইহিম মাতারা দেখেন এখানে ইদগাম হয়ে গেছে নুন সাকিনের পরে এখানে মিম চলে আসছে তো মিম সাকিনের পরে যদি কি আসে মিম আসে তখন কি হয় ইদগাম প্রবেশ করাইয়া মিলাই পড়তে হবে আলাইহিম মাতারা আলাইহিম মাতারা আরেকটা উদাহরণ নেন কি লিখছি বলেন তো আম্মান খলাক ঠিক আছে এই যে মিম সাকিন মিম সাকিনের পরে কে আসছে মিম তাহলে আম্মান খলাক আম্মান খলাক আম্মান আচ্ছা দুইটা উদাহরণ দিলাম এরপরে লাস্টের উদাহরণ দেখেন দেখেন মিম সাকিনের পরে কে আসছে বা তো মিম সাকিনের পরে যদি বা আসে কার হরফ ইখফা তাহলে ইখফা হলে কিভাবে পড়বেন অস্পষ্ট করে قم بإذن الله এটা কি লিখছি বলেন তো দেখি বি বি মো মুমিনিন লিখছি ওয়ামা হুম বিমুমিনিন এই যে হুম লেখলাম এটা কি লিখছি মিম সাকিন মিম সাকিনের পরে কি আসছে ইকফার হরফ বা তো বা আসলে কি হয় ওয়ামা হুম বিমুমিনিন এখানে এই বা এখানে মিমের উচ্চারণ অস্পষ্ট হবে অমা হোম এই যে অস্পষ্ট হয়ে গেল এটা ইকফার হরফ বা আসার কারণে এখন আসেন আমরা সারাংশ শিখি সারাংশটা খেয়াল করেন যে মিম সাকিন এর হুকুম কয়টি কি কি ইজহার ইদগাম ইখফা ইজহার হরফ কয়টি ইদগামের হরফ কয়টি ইকফার হরফ কয়টি আলাম নাশরাহ এটা কার উদাহরণ আলাম এখানে স্পষ্ট হবে না অস্পষ্ট হবে স্পষ্ট কি হবে তো আলাম নাশরাহ আলাইহিম ওয়ালাদ্দালিন এখানে হিম এটা স্পষ্ট না অস্পষ্ট কারণ কি ইদগামের হরফ কয়টি
আলাইহিম মাতারা এই এখানে হিম এখানে কি কিভাবে পড়তে হবে মিলাইয়া কিভাবে পড়তে হবে আলাইহিম মাতারা আম্মান খালাকা ইকবার হরব কয়টি নাম কি কুম বিইজনিল্লাহ কুম বিইজনিল্লাহ এই মিমের উচ্চারণটা এখানে কি হবে অস্পষ্ট হবে কুম কুম বিইজনিল্লাহ ওয়া মা হুম বিমুমিনিন স্পষ্ট হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে সম্মানিত মুসলিম ভাইরা আমরা আজকে প্রাথমিক তাসবিহ শিক্ষা যে ক্লাসটি সেই ক্লাসের অষ্টম পৃষ্ঠায় মিম সাকিনের হুকুম তিনটি নিয়ে আলোচনা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আজকের মতো আমাদের ক্লাসটি শেষ করার মাধ্যমে আমাদের এই তাসবিহ প্রাথমিক তাসবিহ শিক্ষা এই যে প্রাথমিক তাসবিহ শিক্ষা এই বইটির আমরা সকল ক্লাসগুলো সমাপ্ত করতে পেরেছি এজন্য আল্লাহর দরবারে লাখ কোটি শুকর আলহামদুলিল্লাহ তাই আজকে আমরা এই প্রাথমিক তাসবিহ শিক্ষা এই ক্লাসগুলো থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু